হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সব করেই ভালো আছো আমিও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখানে কিছুটা কাতলা মাছের মাথা নিয়েছি আমি মুগের ডাল দিয়ে করব উষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি এখানে আছে এক কেজি মুগের ডাল এখানে আছে কিছুটা লঙ্কা বাটা আদা জিরি বাটা হলুদ ঘি লবণ আর চিনি এখানে আছে সাদা তেল মাছটা ভাজার জন্য আর সর্ষে তেল আছে আর আছে ফোড়নে আছে জিরে গোটা গরম মশলা গরম মশলা গুঁড়ো শুকনো লঙ্কা আর তেজপাতা কড়াই বসাই দিয়েছি প্রথমে ডালটাকে একটু ভেজে নেব ডালটা আমি কিন্তু ধুই নি ভেজে নিয়ে তারপরে ধোবো ভিজে গেলে ডালটা ভালো করে ভাজা যাবে না তার জন্য ভেজে নিয়ে তারপরে আমি ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে রান্না করব সুন্দর করে ডালগুলো একটু ভেজে নেব হয়ে গেছে ডালটা ভাজা আমার ধুয়ে নেব এবার আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য ডালটাকে দুবার আমি ধুয়ে নেব ডালটা আমার ধোয়া হয়ে গেছে এবার সেদ্ধ করে নেব কিছুটা জলদি দিয়েছি আমি এখানে আমি আর দেব কিছুটা লবণ আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি যেহেতু লঙ্কা বাটাটা আমি দেবো ব্যবহার করব তার জন্য এখানে আমি আর কাঁচা লঙ্কা দিলাম না দিয়ে দিলাম কিছুটা লবণ ডালটা সেদ্ধ হতে হতে এবারে আমি মাছটাকে লবণ রোদ মাখিয়ে নেবো ডালটা এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার কড়াই বসাই দিয়েছি এবার মাথাটা ভেজে নেব দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে মাছটা ভেজে নেব মানে মাছের মাথাটা আর সর্ষের তেল দিয়ে আমি ফোড়নে দেবো মাথাটা আমি একটু এরকম করে ভেঙে নিয়েছি যাতে ডালের ভেতর ভালো করে মেশে আর টেস্টটা সুন্দর আসে সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে তার জন্য আমি এখানে একটু কড়া করে ভেজে নিয়েছি কড়াই বসাই দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করিনি নর্মাল আদা জিরে বাটা দিয়ে করেছি এভাবে তোমরা বানিয়ে খাবে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে পেঁয়াজ রসুন দিলে একটা টেস্ট অন্যরকম হয়ে যায় গরম হয়ে গেছে তেল আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি এখানে আছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নটা হয়ে গেলে এই মশলাটা দেবো দিয়ে দিচ্ছি আদা জিরে বাটাটা পেঁয়াজ রসুন না দিয়ে এরকম করে বানিয়ে দেখবে একবার খেতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা তোমাদের ঝাল পছন্দ সহিত দিয়ে নেবে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ হয়ে প্রায় মশলাটা কষানো আমার আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে প্লিজ তোমরা একটু মানিয়ে নিয়ে দেখবে দিচ্ছি এবার মাথাগুলো মশলা দিয়ে মাথাগুলো দিয়ে একটুখানি পাঁচ মিনিট মতন আমি একটুখানি নাড়িয়ে নেব দিচ্ছি এবার ডালটা গরম জল দিয়ে দিচ্ছি আমি এখানে তোমরা তো জানোই আমি রান্নায় গরম জল ব্যবহার করি গরম জলটা করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিন চামচ মতন চিনি মিষ্টিটাও তোমাদের পছন্দ সহিত দিয়ে নেবে যেহেতু মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য আমি এখানে তিন চামচ চিনি দিয়েছি ডালের পরিমাণটাও কিন্তু আমার ওখানে বেশি ছিল এক কেজি মতন ছিল দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতন একটু লবণ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব ডালটা সুন্দর করে ফুটেও গেছে ডালটা আমার দেখতে যেমন সুন্দর ছিল সত্যি খেতেও কিন্তু ভীষণ সুন্দর ছিল তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করবে পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরে বাটাতে এরকম করে বানিয়ে খাবে সত্যি ভীষণ ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি গরম মশলা দিচ্ছি ঘি এক চামচ হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল কিছুটা আমি তুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে দেখো কত সুন্দর হয়ে গেছে হয়ে গেছে আমার মুগের ডাল মাছের মাথা দিয়ে